আমাদের থার্ড নম্বর বিয়ে বাড়ি পড়ে গেছে, তো ডুগুগুনু আমি হেভি খুশি, কারণ আমরা বিয়ে বাড়িতে তিনজনেই খুব পছন্দ করি। তো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, ওখানে একটা সুন্দর মন্দির ছিল, তো এই মন্দিরটা আমরা একটু ঘুরে নিয়েছিলাম, কারণ দাদা গাড়ি পার্ক করতে গেছিল। তো এই হলো যার বিয়ে, তার সে আর তার হাজবেন্ড। তো এসে আমরা পাকোড়ার দিকে আগে খোঁজ করে নিয়েছি কোথায় পাকোড়া। তো পাকোড়া খেতে খেতেই আমরা টেবিলে চলে গেছি, যেহেতু আমাদের কাছে বেশি টাইম ছিল না, তো আগেই পুরি পড়ে গেছে, এবার চানা পড়ছে। তো বিয়ে বাড়িতে আমাদেরকে ফ্রিতে ইনভিটেশন দিলে প্লিজ আমাদের খুব ভালোই হয়, কারণ ডুগু আমি গুনু বিয়ে বাড়ি যেতে খুবই পছন্দ করি। হ্যাঁ, আমরা নিশ্চয়ই গেম নিয়ে যাব। তো যাই হোক, এবার স্যালাড পড়তে শুরু করে দিয়েছে, একটু সাইডে করে দিলাম, কারণ স্যালাড মধ্যিখানে দিলে কি হবে, বাকি খাবার কোথায় দেবে। তো যাই হোক, আমি সাইড করে দিলাম। এবার আসছে ডিমের টেবিল, যেটা আমি নিইনি, ডুগুর নিয়েছিল, কিন্তু ডুগু নিয়েও এটা খাইনি, আমি নিতে বারণ করেছিলাম। তারপর পড়ে গেল মাছের কাতলা, কালিয়া যেটাকে বলে। তারপর রাইস পড়লো, মাটন। আর মিষ্টি আমি খাই না, কিন্তু এই মিষ্টিটা দেখে পছন্দ ছিল বলে নিয়েছিলাম। তো আইসক্রিম নিয়ে ডুগু আমি নিচের দিকে এগোচ্ছি। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম, কেমন লাগলো।